ন্যানো বেজেল ডিসপ্লে 3K+ ডিসপ্লে। আচ্ছা আচ্ছা, আপনার ক্যামেরাটা কোথা থেকে আসছে দেখো। ওরে একদম, এটা হলো হোয়াই ম্যাকবুক 14 8th জেনারেশনের ল্যাপটপ এই প্রাইসে। ইম্পসিবল ইম্পসিবল ইম্পসিবল। আপনার পারফরম্যান্সটা চান স্লিম এর মধ্যে ওটা পেয়ে যাবেন। যারা একটু মোটা ল্যাপটপ কিনবেন কিন্তু হাই পারফরম্যান্স দরকার, আচ্ছা আচ্ছা, তাদের জন্য হচ্ছে এই বেস্ট। 5200 আরপিএম এর 32GB RAM ইউজ করা, বাজেট কম, তার মানে এই না যে আমাদের প্রোডাক্ট আনফেয়ার হবে। Lenovo ThinkPad T460S Core i5 এর আপনার 8th জেনারেশন ফুল মেটাল বডি ল্যাপটপ। এটা দিয়ে আমার মনে হয় একটা মানুষ মেরে ফেলা যাবে, এত হার্ড আসলে। Mac এর প্রোডাক্ট গুলো আমাদের এত ফ্রেশ, আমরা পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ দিতে পারি যে এরকম ফ্রেশ Mac আদার্স ব্রাঞ্চে আছে কিনা আমার সন্দেহ আছে। আন্দোলনে ছিল বা স্টুডেন্ট বাইরে আছেন, আইডি কার্ড নিয়ে আসলে এই দুটো ল্যাপটপ আমি 5000 টাকা করে ডিসকাউন্ট করে দেব। ওকে ভিউয়ার্স, আজকে চলে আসি avian.com এ, দেখাবো স্পেশাল স্পেশাল সব ল্যাপটপ প্রিমিয়াম সেগমেন্টের। আপনার এই শোরুমে যদি আসেন তাহলে দেখতে পারবেন প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে Mac এর একটা হিউজ কালেকশন আছে, খুবই দারুণ সব কালেকশন, ফ্রেশ কন্ডিশনের। আপনারা ইউজড এর দামে একদম সিল প্যাক ল্যাপটপ পাবেন। দেখেন তাদের কাছে কিন্তু বক্স প্যাক ল্যাপটপ গুলোও আছে। আপনি যদি ওপেন বক্স ল্যাপটপ চান সেক্ষেত্রে এই পাশেও কিন্তু অনেকগুলো ব্র্যান্ডের অনেকগুলো মডেলের ওপেন বক্স আছে রিজনেবল মধ্যে, একটু কম বাজেটের মধ্যে যাদের ল্যাপটপ দরকার তাদের জন্য ল্যাপটপ আছে। তো এগুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন পলিন ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রোহন ভাই, কেমন আছেন? ভালো আছেন? এবং আমার ভিউয়ার্সরা আশা করি ভালোর পথেই ভালোই থাকে ইনশাআল্লাহ। ভালোই আছে সবাই, এবং দেশ স্বাধীন হয়েছে নতুন, এই জন্যই বললাম কথাটা, সবাই আমরা খুশি, সবাই খুশি। তো আমরা আজকে যেহেতু নতুন দেশ পেয়েছি, আমরা নতুন ভাবে আবার শুরু করেছি সবকিছু, অবশ্যই আপনার কাছ থেকে আমরা কিছু চাই এক্সেপশনাল। এক্সেপশনালি আসলে আমাদের তো ওইভাবে কিছু দেওয়ার থাকে না, সবসময় কাস্টমারদেরকে আমরা প্রিমিয়াম এবং ভালো প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি। তবে যেহেতু আপনি বলেছেন আপনার কথা ফালানো যাবে না, আজকে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিব। ওকে, এখন ডিসকাউন্ট শুনতে শুনতেও মানুষ একটু আবার বিরক্ত, আমি কোনটা বলবো না যে এটাতে এত এটাতে এত, বাট আপনি গত লাইভ থেকে দেখবেন যে এই লাইভে মোটামুটি 5,000 থেকে 10,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট অ্যাট লিস্ট। ওকে, আমি ব্লগের শুরুতে একটা কথা বলবো, অনেকেই দেখা গেছে, আসলে এটা তো স্বাভাবিক বিষয়, অনেকে দেখা গেছে ভিডিওটা পুরোটা দেখে না, কিন্তু রিকোয়েস্ট থাকবে যদি আপনি ল্যাপটপ কিনেন অ্যাটলিস্ট তাহলে ভিডিওটা কষ্ট হলেও পুরোটা দেখবেন, কারণ আপনাদের জন্য কিন্তু ভিডিওটা একটু বড় করি যাতে আপনারা দেখতে পারেন। এবং অনেকে দেখা গেছে হয় কি আপনার ভিডিওটা শেয়ার করে রাখে না, পরবর্তীতে খুঁজে পায় না, তো এই জন্য যাদের অ্যাটলিস্ট ল্যাপটপ লাগবে অ্যাটলিস্ট avian.com এর ভিডিওটা আপনার ওয়ালে শেয়ার করে রাখেন। আর অনেকেই ফোন করে বলে যে ভাই কি কি ল্যাপটপ আছে, এটার জন্য আপনাদের একটা ছোট্ট সলিউশন দিয়ে দিই। avian.com নামে আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, এখানে একটু যদি দেখিয়ে দিই। আচ্ছা আচ্ছা, আমরা যদি avian.com এ আসি, avian.com এ ঢোকার সাথে সাথেই দেখেন এইখানে ফিচার্ড নামে একটা অপশন আছে, ফিচার্ডে সিম ওরে চাপ দিলে আপনি একটু দেখেন ডিটেইলসে চলে গেল, এখানে ল্যাপটপের কনফিগারেশন সহ তো প্রাইস দেওয়া আছেই। আবার আপনি যদি নিচে যান একটু দেখেন, আমরা যদি একটা ছবিতে ক্লিক করি, ছবির নিচে প্রাইস সহ কনফিগারেশন সহ দেওয়া আছে। এই ডিটেইলসটা দেখলে, দেখার পরে মনে হয় আমার সাথে ফোন দিলে আপনাদের আর কোনো কিছু দরকার নাই যে কোথাও যেতে হবে, অ্যাট লিস্ট জাস্ট কফির দাওয়াত থাকবে, আসবেন, প্রোডাক্ট নিতে হবে না, কন্ডিশনটা দেখে যান। কোনটা দিয়ে শুরু করবো আমরা শুরুতেই? আচ্ছা, আমাদের প্রিমিয়াম ল্যাপটপ যেহেতু সবসময়ই দেখাই, ভিউয়ার্সরা হয় কি অনেক সময় একটু আপসেট হয়, তা আজকে আমি শুরুতেই কিছু জেনারেল ল্যাপটপ দেখাবো কম দামের মধ্যে। হ্যাঁ, কম দামে কিছু ল্যাপটপ দেখিয়ে দিব, এবং আবার কম দামের ল্যাপটপ দেখে আবার প্রিমিয়াম ক্লায়েন্ট গুলো বের হয়ে যায় না, প্রিমিয়ামই থাকবে, জাস্ট শুরুতে কিছু কমের ল্যাপটপ দেখিয়ে দিব এবং পুরো ভিডিও জুড়ে প্রিমিয়াম ল্যাপটপ, তার মানে সবার জন্য সবকিছু আছে, সবার জন্য সবকিছু আছে। আজকে একটা স্পেশাল ল্যাপটপ দিয়ে আমি ব্লগটা শুরু করব। আচ্ছা, স্পেশাল দুটা ল্যাপটপ দেখিয়ে আমি দেন ল্যাপটপে যাব। ওকে, এটা হচ্ছে হুয়াই এর, দেখেন কতটা প্রিমিয়াম হুয়াওয়ে, চমৎকার ভাই, আপনি একটু হাতে নেন সাধারণ ভাই, এটা আসলে মানে দেখলে ভালো লাগে হাতে নিলে। তো যারা Mac এর ফিল নিতে চান, আবার OS ইউজার না, এটা কিন্তু একটা বিশেষ কারণ, OS ইউজার না হলে Mac ইউজ করে মজা মজা নাই। আবার ধরেন Mac এর সাথে বিল্ড কোয়ালিটি এবং ফুল মেটাল বডি, হোয়াই যেহেতু মোবাইল কোম্পানি ভাই, কোয়ালিটিতে কোনো ছাড় দেয়নি এবং ডিসপ্লে রেজুলেশনটাতে আসেনি এই বাজেটের মধ্যে, এটা বলতে পারবো এই বাজেটের মধ্যে এর থেকে বেস্ট ল্যাপটপই হবে। হোয়াই অস্থির, ন্যানো বেজেল ডিসপ্লে 3K+ ডিসপ্লে। আচ্ছা আচ্ছা, আপনার ক্যামেরাটা কোথা থেকে আসছে দেখো। ওরে একদম, এটা হলো হোয়াই ম্যাকবুক 14 কোরাই 7 8th জেনারেশন, 16GB RAM, 512GB SSD, 3K+ ন্যানো বেজেল ডিসপ্লে দিয়ে আলট্রা স্লিম এর এই ল্যাপটপটি একটা অফার প্রাইস করে দিলাম প্রথম 10 দিনের জন্য মাত্র 45,000 টাকা, অনলি 45,000 টাকা। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 70,000 টাকা বাজেটও যদি করেন, এই ধরনের ল্যাপটপ আমার কাছে তো নাই, কেউ দিতেও পারবে না। আপনি তো জেনারেলি মিলাই দেখেন, আমাদের তো অনেক ল্যাপটপ আছে, এই বাজেটের মধ্যে এত সুন্দর ল্যাপটপ হয় না।
কারণ এটার কিন্তু 12th জেনারেশনও সেম মডেল। আচ্ছা, তাহলে আপনি যদি একটু বাজেট কম ফ্রেন্ডলি মডেলটা সুন্দর চাচ্ছেন, কনফিগারেশনটা ভালো এবং আমাদের মানুষের ক্র্যাশ থাকে যে ডিসপ্লেটা, এটাও যদি চান এই বাজেটের মধ্যে থেকে তো বেস্ট কিছু হতে পারে না, তাহলে এটা নিতে পারবেন মাত্র 45,000 টাকা। ওকে ওকে, আরেকটা স্পেশাল ল্যাপটপ দেখি আমি, লো জেনারেল ল্যাপটপে চলে যাব। আচ্ছা, এটার ব্যাপারে মার্কেটিং করলে কিন্তু শেষ হবে না, এটা একটু দেখিয়ে দিই আপনাকে। হ্যাঁ, এটা কেন বলেছি আপনি একটু দেখাই, এটা আমাদের কাছে কিন্তু ভাই ইউজ হিসেবে আসছে, বাট ও সত্য কথা বলতে গেলে এই ল্যাপটপটা ওপেন বক্স প্রোডাক্ট। আচ্ছা, বাট যেহেতু ইউজ হিসেবে কিনেছি, ওকে, আমি আপনার ওপেন বক্সের প্রাইসও চাই না আর আপনাদেরকে ফলস কথাও বলবো না। কেন আপনাকে আমি ওপেন বক্স বলছি একটু দেখেন, ফুল চার্জ ক্যাপাসিটি হচ্ছে 54,135, ওকে, ফুল চার্জ ক্যাপাসিটি হচ্ছে 54,135, মানে একদিনে ইউজ হলে কিছুটা হলেও কমতো, সাইকেল কাউন্টও কিন্তু জিরো জিরো, তো বুঝতেই পারতেছেন। মডেলটা হচ্ছে ডেল এক্সপিএস 9320। আচ্ছা আচ্ছা, আপনারা এটার অফিসিয়াল মডেলটা বলে দিলাম, অফিসিয়াল প্রাইসটা সার্চ করে দেখবেন, বাংলাদেশে 3,00,000 প্লাস আর কিছু কিছু ইসে আপনার 2,60,000 রয়েছে, তবে অফিসিয়ালি প্রাইস হচ্ছে 3,20,000 টাকা। আচ্ছা আচ্ছা, 2,60,000 এর নিচে নাই। আচ্ছা, সুন্দর এই ল্যাপটপটির আমি যদি একটু কনফিগারেশনটা একটু দেখাই, দেখেন এটা হলো কোরাই 7 12th জেনারেশন পি সিরিজের প্রসেসর, এটা ম্যাকবুক প্রো M3 তে 10 কোর ইউজ করা হয়েছে আর এটাতে 14 কোর ইউজ করা হয়েছে, 14 কোর প্রসেসর, ক্যাশ এমবি হচ্ছে 24 MB, মানে নরমালি হাই রেন্ডারিং এর যত ল্যাপটপ গুলো আছে ওই প্রসেসর কোর থ্রেড বেশি, এবং গেমিং ল্যাপটপের যেই আপনার পারফরমেন্সটা চান স্লিম এর মধ্যে ওটা পেয়ে যায়, যারা একটু মোটা ল্যাপটপ কিনবেন কিন্তু হাই পারফরমেন্স দরকার, আচ্ছা আচ্ছা, তাদের জন্য হচ্ছে এই বেস্ট। 5200 RPM এর 32 GB RAM ইউজ করা, ওকে ওকে, এবং 8 স্লটের RAM টা ইউজ করা হয়েছে যাতে RAM এর স্পিডটা আপনি প্রায় 60 GB মতো পাবেন। আচ্ছা আচ্ছা, মানে এই মানে কনফিগারেশন এটাতে কোনো কমতি নাই, কমতি নাই, ঠিক। কনফিগারেশনটা শর্টলি আবার ট্র্যাকপ্যাডটা দেখেন ভাই, আচ্ছা, মানে ফিদা হয়ে যাবেন, এটা কিন্তু ফুল ট্র্যাকপ্যাড, কিন্তু কোনো ট্র্যাকপ্যাড নেই, আর এইগুলা কিন্তু টাচ ফাংশন বাটন গুলো, এই দেখেন ফাংশন বাটন গুলো আপনি টাচে কাজ করতে পারবেন। ইয়েস, কনফিগারেশনটা শুরু থেকে যদি বলি, ডেল এক্সপিএস 13 প্লাস 9320, কোর আই 7 12th জেনারেশন, 32 GB RAM, 512 GB SSD, OLED ডিসপ্লে, 14 কোর প্রসেসর, 24 MB ক্যাশ দিয়ে 3,20,000 টাকার এই ল্যাপটপটি, আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল 1,50,000 টাকা, আমরা 10,000 টাকা আরো ডিসকাউন্ট করে দিলাম, 1,40,000 টাকা, 1,40,000। এটাতে একটা নোট দিব, আপনি এটা আসে আর দু একজনের কাছে হয়তো আপনি 2-4-5,000 টাকা কমে পেতে পারেন, বাট আমার প্রোডাক্টটা একটু দেখে যাবেন, আমাদের প্রোডাক্ট একটু দেখে যাবেন, তাহলে আর 5,000 টাকার চিন্তা আপনি করবেন না। ওকে ওকে, এটার দুইটা আমাদের 5-6টা ছিল সোল্ড হয়ে গেছে আর দুইটা রয়েছে, একটু আর্লি আসতে হবে। আচ্ছা, এখানে আমি এই আমাদের যদি লো বাজেটের প্রোডাক্ট হয়, প্রোডাক্টের গ্রেডটা আপনি জুম করে দেখিয়েছেন যে বাজেট কম, তার মানে এই না যে আমাদের প্রোডাক্ট আনফেয়ার হবে। Lenovo ThinkPad T460S Core i5 এর আপনার 8th জেনারেশন, 8 GB RAM, 256 GB SSD দিয়ে নিতে পারবেন মাত্র 21,999 টাকা। আচ্ছা, 21,999 টাকায় মডেল যেহেতু সেম, আমি একটা দিয়েই তিনটা জিনিস দেখিয়ে দিচ্ছি। 70S এর 7th জেনারেশন যেটা, ওকে, T470S i5 এর 7th জেনারেশন, 8,256 দিয়ে নিতে পারবেন মাত্র 24,999। ওকে ওকে, সেম এটারই T490S রয়েছে আমাদের কাছে, 8,256 দিয়ে 29,999 টাকা, যার যেটা লাগে নিতে পারবেন। ওকে, Lenovo আরেক স্পেশাল ল্যাপটপ দেখাবো, এটা কিন্তু কোয়ান্টিটি খুবই অল্প আছে, ফার্স্ট টাইম নিতে হবে, 8th জেনারেশনের ল্যাপটপ এই প্রাইসে ইম্পসিবল, 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 আচ্ছা, ফার্স্ট টাইম, ওকে, এটা হচ্ছে Lenovo X390, Core i5 এর 8th জেনারেশন, ওকে, 16 GB RAM, তাও আবার 8 GB দিয়ে না ভাই, 16 GB RAM, 256 GB SSD উইথ টাচ স্ক্রিন দিয়ে এটা নিতে পারবেন মাত্র 26,999 টাকা। ও, মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিয়ে দিলাম, 26,999 টাকা, 26,999 টাকায়। যারা একটু X1 লাভার, আপনারা জানেন যে X1 এর মার্কেট প্রাইসটা বেশি থাকে, প্রোডাক্টের প্রাইস একটু বেশি হবে, এটাই স্বাভাবিক, স্বাভাবিক। কন্ডিশনটা দেখেন ভাই, সুপার কন্ডিশন দেখেন, একদম লাইট ওয়েট, আলট্রা থিন, ন্যানো বেজেল, আর এটার মধ্যে কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয়। আচ্ছা, এটা হলো Gen 6, Gen 7, 8th জেনারেশন ল্যাপটপ, বাট দুইটা মডেল। ওকে, Gen 7 এ আপনার এই স্পিকার চারটা থাকাতে সাউন্ড কোয়ালিটিটা বেশি আসবে। আচ্ছা, এটা হলো Lenovo X1 কার্বন, Core i5 এর Gen 7 বডি, 8th জেনারেশন ল্যাপটপ, i5 এর 8th জেনারেশন, 8 GB RAM, 256 GB SSD দিয়ে নিতে পারবেন মাত্র 35,000 টাকা, অনলি 35। যারা 16 GB RAM, 512 GB SSD নিতে চান সেটাও আছে, 40,000 টাকা, যার যেটা লাগে নিতে পারবেন। ওকে, চমক, ডেলের কিছু প্রিমিয়াম ল্যাপটপ দেখিয়ে দিবি। আচ্ছা আচ্ছা, একটা দিই আমি, দুই
তিনটে, এগুলো আরেকটা কথা বলে দিই, আমরা এখানে আসলে সব ল্যাপটপের কোয়ান্টিটি রয়েছে, জাস্ট আমরা এখানে স্যাম্পল গুলো রেখেছি এক পিস এক পিস করে, দোকানের স্বল্পতা পাহাড় করে দেখাইলে যে ল্যাপটপ ভালো হয় বিষয়টা এরকম না, আমরা একটা দিয়ে আমি কয়েকটা মডেল বলে দিচ্ছি। দেখেন ফুল মেটাল যারা চাচ্ছেন, ফুল মেটাল একদম ফুল ফ্রেশ ল্যাপটপ দেখেন, দেখেন দারুন। এটা হলো ডেল এর 7400, আপনার কোরাই 7 সরি কোরাই 5, আপনার 16 GB RAM, 256 GB SSD দিয়ে এটা পেয়ে যাবেন মাত্র 32,500 টাকা, অনলি 32,500 টাকা। তাও আবার কি 16 GB RAM দিয়ে, কিন্তু আচ্ছা আচ্ছা, যদি আপনি র্যামটাও মাইনাস করেন 30-এর মধ্যে চলে আসতেছে। ওকে, আবার যারা এটারই i7 নিতে চান, সেম এটারই দেখেন, এই যে i7ই আছে আমার হাতে, দেখেন কোরাই 7 16 GB RAM, 512 GB SSD উইথ টাচ স্ক্রিন, এটা নিতে পারবেন 40,000 টাকা হলে, 40। হ্যাঁ, যাদের বাজেট কম তারা i7 নিতে চাইলেও এটাও নিতে পারবেন, 256 করে নিলে প্রাইসটা কমে আসবে। আচ্ছা, এটারও আরো অনেক প্রোডাক্ট রয়েছে, যার যেটা লাগে বলবেন আমরা বলে দিব। এরপর আমরা চলে যাব ডেলের 7480, কোরাই 5 এর 8 জেনারেশন, 8 GB RAM, 256 GB SSD দিয়ে এটার একটা হট প্রাইস দিয়ে দিব মাত্র 27,500 টাকা, অনলি 8 জেনারেশন ল্যাপটপ কত, 27,500 টাকা দিচ্ছি, কোরাই 5 এর 8 জেনারেশন, 8 256, মাত্র 27,500 টাকা। আচ্ছা, আজকে প্রাইসগুলো কিন্তু ভাই দিচ্ছি একদম মানে হট প্রাইস, মানে যেহেতু আপনি বললেন যে নতুন বছর, আমরা নতুন ভাবে স্বাধীন করেছি নতুন দেশ। আচ্ছা, একটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাই যে গ্যারান্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটিজ এবং কিভাবে পারচেজ করবে। হ্যাঁ, এগুলো আসলে এখন মানুষের মুখস্থ হয়ে গেছে, সব দোকানেই সেম, বাট অনেকের কাছে আমাদের সার্ভিসটা একটু বেটার থাকবে আদার শপ থেকে। আমাদের 15 ডেজ হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি, এবং ঢাকার বাইরের কাস্টমারের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা 5 দিন বেশি থাকবে, 20 দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে, চমৎকার। এরপর আমরা জাতীয় একটি ল্যাপটপ দেখাবো, দেখেন ফ্রেশনেস দেখেন, জাতীয় ল্যাপটপ ফ্রেশ। এই ল্যাপটপগুলো হয় কি ভাইয়া, 1-2,000 টাকা কমে পায়, কাস্টমার ওখানেই দৌড়িয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে একটা কোশ্চেন রাখতেছি, এই ল্যাপটপের কিবোর্ডটা যদি US নিয়ে আসা আদার্স আসতো, কাস্টমার কিন্তু জানেই না সেটাই, আমি ওটা 2,000 কম দিতে পারি, কাস্টমার কোথায় চলে গেল দৌড়ে আদার্স শপে, কিবোর্ড উল্টা পাল্টা, তাহলে আমার কাছে আসলে ধরা খেলে অত বড় ভাবে সেই। এখানেই কথা শেষ না, যেহেতু আমি ইনটেক ল্যাপটপ কিনছি না, চার্জারটা চেঞ্জ করে দিলে 500 কমিয়ে দিতে পারছি, এক্স্যাক্টলি দিচ্ছি না, দেন আপনার ভিতরে ল্যাপটপের ব্যাটারিটা যদি সার্ভিস করা থাকে সেটাও 2,000 কমে দেওয়া পসিবল, এগুলো তো গেলই, এরপরে যদি মাদারবোর্ড সার্ভিস করা থাকে তাহলে তো আপনি গেলেন, 2,000 কম খুঁজতে গিয়ে কি হলো, আপনার 30-40,000 টাকা গেল। তো ভাই 2,000 টাকা কম না খুঁজে ভালো প্রতিষ্ঠান থেকে ভালো প্রোডাক্টটা কিনুন, নিশ্চিন্তে চালান, কারণ কি ভাই যে 2,00,000 টাকা দিয়ে ল্যাপটপ কিনছে তার ওটা নষ্ট হলেও সমস্যা নাই, কিন্তু দেখবেন ভাই 30-35,000 টাকা দিয়ে যে ল্যাপটপ কিনছে তার কিন্তু অনেক কষ্টের টাকা, সেটাই সেটাই। তা আশা করি এই নিচের রেঞ্জে যারা কিনবেন এরা 2,000 টাকা সেভ না করে ভালো প্রতিষ্ঠান থেকে ভালো প্রোডাক্ট নেন। এটা হচ্ছে HP EliteBook 840G6, Core i5 এর 8 জেনারেশন, 8 GB RAM, 256 GB SSD দিয়ে, এগুলো আমরা 32-33 সেল করি, অফার দিয়ে দিলাম মাত্র 30,999 টাকা, 840G6 30,999 টাকায়, 30,999 টাকায়। এরপরে নেটবুক এর কন্ডিশন গুলো দেখেন, এটা কিন্তু G5 না, 14U G6 মডেল, কন্ডিশন গুলো দেখেন ভাই, 14U G6 মডেল, এটা হলো জেডবুক মোবাইল ওয়ার্কস্টেশন, এটার প্রাইসটা একটু বেশি, এটা আপনার 8 GB RAM, 256 GB SSD দিয়ে 14U G6 চালিয়ে নিতে পারবেন মাত্র 34,000 টাকা। আচ্ছা আচ্ছা, মাত্র 34,000 টাকা। এরপর যাদের একটু আপনার লো বাজেটের মধ্যে X360 চাচ্ছে, তাদের জন্য কিছু হট প্রোডাক্ট এবং হট প্রাইস দিয়ে দিব। ওকে, ডেল এর 7390X360 আপনার টাচ স্ক্রিন, i5 এর 8 জেনারেশন, 8 GB RAM, 256 GB SSD দিয়ে পেয়ে যাবেন মাত্র 32,500 টাকা পেয়ে যাচ্ছেন। মানে এগুলো দেখেন কতটা প্রাইস কমিয়ে দিয়েছি, যাদের একটু X1 এর মধ্যে আপনার লো বাজেটের মধ্যে, আবার পিএন সহ এখানেই শেষ নয়, যেহেতু এটা avian.com স্পেশাল তো কিছু থাকবেই, লো বাজেটের মধ্যে ডিসপ্লে দিয়ে দিচ্ছি 2K ডিসপ্লে, ও 2K ডিসপ্লে, 2K ডিসপ্লে, আচ্ছা, i5 এর 8 জেনারেশন, X360 আপনার টাচ উইথ পেন, 8,256 দিয়ে এই প্রোডাক্টটা একটা হট প্রাইস দিয়ে দিলাম, 35,999 টাকা, X360 আবার 2K ডিসপ্লে দিয়ে। আচ্ছা আচ্ছা, এর থেকে আর বেটার প্রাইস আমার মনে হয় হতে পারে না। ওকে ওকে, যাদের আবার 15.6 দরকার, আমরা একটু দেখা গেছে কর্পোরেট ওয়ার্ক করি, আচ্ছা, ভিডিও এডিটিং, তাদের কিন্তু একটু হাই কনফিগারেশন দরকার হয় ভাই, এটা আমরা 50 সেল করেছিলাম আগে, ওকে, আজকে 4,000 ডিসকাউন্ট করে দিব, কনফিগারেশনটাও হাই। আচ্ছা, এটা হচ্ছে 850G6 মডেল, G5টা কিন্তু 2,000 কমে নিতে পারবেন, কোরাই 7 16 GB RAM, 512 GB SSD দিয়ে এটা নিতে পারবেন মাত্র 46,000 টাকা। আচ্ছা, সেম
জাস্ট জেটবুক 15 যদি নিতে চান, জেটবুক 15 এর জেটবুক 15টাও নিতে পারবেন 16 GB RAM 256 GB SSD দিয়ে, আচ্ছা 46,000 টাকায়। এটা 512 হলে একটু প্রাইস বাড়তো, যেহেতু দুইটাই সেম, ওকে এটাও 46 এটাও 46, যার যেটা লাগে নিতে পারেন। আর জেটবুক এর মধ্যে কিন্তু আমাদের গ্রাফিক্স সহ ল্যাপটপ রয়েছে, আমাদের সব তো দেখানো সম্ভব না, আপনারা ফোন দিবেন আমরা দেখিয়ে দিব। ওকে যারা একটু হাই কনফিগারেশনে নিতে যাচ্ছেন, কোরাই 7 সারফেস ল্যাপটপ 2, একটা ল্যাপটপ হাতে নিয়ে একটু দেখেন, না দেখাইলে আবার ক্লায়েন্ট বোঝে না আসলে। এটা ফুল ফেব্রিক্স বডি, আপনার 3K+ ডিসপ্লে, আই 7 1612 GB দিয়ে, প্রিভিয়াস প্রাইস ছিল 55,000, ডিসকাউন্ট করে দিলাম 50,000 টাকা। আচ্ছা, সেম এটারই আপনার আই 5 রয়েছে, আই 5 16,256 দিয়ে 45,000 টাকা। আচ্ছা, আবার কেউ যদি আই 5 8,256 দিয়ে নিতে চান 40,000 টাকা, যার যেটা লাগে যোগাযোগ করবেন আমরা দিয়ে দিব। এরপর আমরা চলে যাব আরেকটি ল্যাপটপে, এটা হলো এসপি এলিট বুক ফোলিও 1030G4, আচ্ছা কোর i5 এর 8th generation, 8 GB RAM 256 GB SSD দিয়ে, এটা নিতে পারবেন মাত্র 44,000 টাকা। যাদের এটার থেকে একটু ডিসপ্লে বড় লাগবে, X360 টাচ ডিসপ্লে বড় লাগবে, এখানে আরো অনেক ল্যাপটপ রয়েছে সব দেখাইলাম না, আরো যদি বড় ডিসপ্লে বা আদার্স মডেলও লাগে আমাদের কন্ট্যাক্ট করবেন, আমরা প্রাইস দিয়ে দিব। ওকে, আরেকটি প্রিমিয়াম ল্যাপটপ দেখেন ভাইয়া, থিংকপ্যাড এর ফুল মেটাল বডি ল্যাপটপ, এটা দিয়ে আমার মনে একটা মানুষ মেরে ফেলা যাবে, এত হার্ড আসলে, আর ওয়েট মেটাল, ওয়েটও ভালো এবং কন্ডিশনটা দেখেন, এখন পর্যন্ত পলিটা পর্যন্ত ওঠানো হয়নি। একটা ল্যাপটপের কিবোর্ড দেখলে কিন্তু বোঝা যায় কতটা কি ইউজ হয়েছে বাকি আশেপাশে, এটা মানে যদি আমি ওপেন বক্স বলে বিক্রি করি ওপেন বক্স, বাট আমরা বলবো না, যেহেতু ইউজ হিসেবে আসছে অল্প দিন ইউজ পাই, আই 5 এর 11th generation, 8 GB RAM 256 GB SSD দিয়ে এটা নিতে পারবেন মাত্র 45,999 টাকা। 45,000 11th generation ল্যাপটপ দলি 50+, ইয়েস সেখানে 45,999 টাকা দিয়ে দিচ্ছি। আর RAM SSD দুইটাই কিন্তু আপগ্রেডেবল, আপনারা আপনাদের ইচ্ছা মতো আপগ্রেড করে নিতে পারবেন। ওকে ওকে, এরপর একটি ল্যাপটপ দিয়ে বেশ কিছু ল্যাপটপ দেখিয়ে দিই, এখানে একটা নোট দিব ভাইয়া, ইউজ ল্যাপটপ আর ওপেন বক্স ল্যাপটপের মধ্যে কিন্তু অবশ্যই পার্থক্য আছে। ইউজ ল্যাপটপ এবং ওপেন বক্স ল্যাপটপের মধ্যে কি পার্থক্য রয়েছে মানুষ না বুঝেই হুট করে চলে যায় চলে যায়। আমার হাতের ল্যাপটপটা ইউজ ল্যাপটপ ভাইয়া দেখেন, কোনো চেঞ্জ আছে না, সেম এই ল্যাপটপটাই, এই ল্যাপটপটাই সেম এখানে রাখা আছে, এটা কিন্তু ওপেন বক্স ল্যাপটপ। সেটা কিভাবে আমি সবকিছু ডিটেলস ভিডিওতে দিব না, কাস্টমার আসবে আমি বুঝাই দিব। ওকে ওকে, দুইটারই প্রাইস দিয়ে দিচ্ছি, এসপি এলিট বুক ফুল এলিট বুক আপনার 845G7, আচ্ছা রাইজেন 5 এর 4000 সিরিজ, ইন্টেলের সাথে কম্পেয়ার করলে 10th generation, আচ্ছা আচ্ছা আপনার 16 GB RAM 256 GB SSD দিয়ে, এটা আমরা আগে 45 সেল করেছি, 3000 ডিসকাউন্ট করে দিলাম 42,000 টাকা, 42,000 এই সেম এই ল্যাপটপটারই আমাদের কাছে ওপেন বক্স রয়েছে, 16,512 GB দিয়ে 50,000 টাকা, যার যেটা লাগে নিতে পারবে। ওকে, সেম এটারই আমি এই ল্যাপটপটা হাতে নিলাম না, এটা আমাদের কাছে আই 5 রয়েছে, মানে ইন্টেলের প্রসেসর যেটা, এটার আমাদের কাছে আপনার 840G7 মডেল কোর আই 5 এর 10th generation, 16 GB RAM 256 GB SSD দিয়ে ইউজ অল্প দিন ইউজ যেটা, এটা নিতে পারবেন মাত্র 46,000 টাকা, এগুলো কিন্তু 50,000 উপরে সেল হয়েছে। আচ্ছা আচ্ছা, আর যদি ওপেন বক্স, জাস্ট বক্স আসে নাই মার্কেটের মতো না কিন্তু, যে অল্প দিন ইউজ ওইটা কিন্তু ইউজ প্রোডাক্ট মার্কেট যেটা বলে, বাট ওপেন বক্স দিলে জাস্ট বক্স আসে নাই, নট এ সিঙ্গেল ডে ইউজ, মানে একদিনও ইউজ হয় না, হ্যাঁ ওইটাও নিতে পারবেন আমাদের কাছে 16,256 দিয়ে 52,000 টাকা। আচ্ছা, ইউজটা নিচ্ছেন 46 আর ওপেন বক্সটা নিচ্ছেন 52, এখন আপনি 6,000 এর জন্য ইউজটা নেবেন না ওপেন বক্সটা নেবেন, এই সেটা হচ্ছে বিষয়, এটা আমি বলে দিলাম ভাই, মানে এটা ক্লিয়ার না করলে কাস্টমার বুঝতেই চায় না। তো ভাই এখন এতক্ষণ যা দেখিয়েছি এগুলো কিন্তু ছিল ইউজড এর মধ্যে, অল্প দিন ইউজড ওপেন বক্স না কিন্তু, ওকে ইউজই ছিল, আর এখন যা দেখাবো এগুলো জাস্ট বক্স আসে নাই, নট এ সিঙ্গেল ডে ইউজ, অল ল্যাপটপ আর ওপেন বক্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ল্যাপটপের কিন্তু শেষ নাই ভাই, আমি কত ল্যাপটপ দেখাবো, ওকে দেখি, খুব প্রিমিয়াম এক্সক্লুসিভ একটি ল্যাপটপ দেখাবো। এটা আবার অনেকে মনে করতে পারে কি, কিছু কিছু ল্যাপটপ কিন্তু দীর্ঘদিন আমাদের কাছে থাকে, ওগুলো কিন্তু আমাদের কোয়ান্টিটি থাকে, আচ্ছা ওটা সেল হয় থাকে, কোয়ান্টিটি থাকে, এই ল্যাপটপটা পাওয়া যায় নাই বললে চলে, 4K ডিসপ্লে, এটার আমাদের 10 পিস আসছিল অলরেডি, 8 পিস সোল্ড, আর 2 পিস আছে আর্লি নিতে হবে, এটা হলো Lenovo X1 Yoga X360, আপনার সাথে হচ্ছে একটা প্যান পেয়ে যাচ্ছেন, ফুল আপনার মেটাল বডি একদম লেটেস্ট, কন্ডিশনটা দেখিয়ে দেন, ওপেন বক্স যেহেতু অবশ্য কন্ডিশন দেখানোর কোনো ই নাই, আচ্ছা এটা হলো
4K ডিসপ্লে দিয়ে কিন্তু আসেই না, ডিসপ্লেটা দেখলে জাস্ট ফিদা হয়ে যাবে। আচ্ছা, অফিসিয়াল প্রাইস আপনারা খুঁজে দেখবেন, এটা 11 জেনারেশনটা 192,000 টাকা। আচ্ছা, অফিসিয়াল। হ্যাঁ, এটা যেহেতু 10 জেনারেশন হয়তো কিছু কম হবে, আমি জানি না এক্স্যাক্টলি প্রাইস। আচ্ছা, i7 10 জেনারেশন 16GB RAM 512GB SSD X360 4K টাচ, সুন্দর এই ল্যাপটপটি পেয়ে যাবেন আমাদের কাছে। প্রিভিয়াস প্রাইস ছিল 85,000 টাকা। আচ্ছা, প্রথম 10 দিনের জন্য ডিসকাউন্ট করে দিলাম মাত্র 80,000 টাকা, অনলি 80,000 টাকা। এনবির কিন্তু অনেকগুলো কালেকশন রয়েছে, 13ও রয়েছে, যার যেটা লাগে কন্ট্যাক্ট করবেন, আমরা দেখিয়ে দিব। আমি একটা ল্যাপটপ দিয়ে কনফিগারেশন বলবো, বাকিগুলো আপনারা দেখে নিন, এটা একটু ভালো করে দেখিয়ে দিব। একটা ল্যাপটপই দেখুন, দেখেন নতুন যে একটা নতুন গ্র্যান্ড আসতে হবে, নতুন ল্যাপটপের নতুন গ্র্যান্ড আসতে হবে, তাহলে এবার কিসের ওপেন বক্স হলো? সেটাই, এক সময় যখন ভাই ওই যে আমরা ক্যাসেট প্লেয়ার কিনতাম গান শোনার জন্য, ক্যাসেট খুললেই একটা গ্রান আসতো নতুন। হ্যাঁ, আমার কথা জানেন, নতুন ল্যাপটপের কিন্তু একটা নতুন গ্রান থাকে, এবং নতুন টাকার একটা গ্রান আসে। রাইট, এটা হলো XP NB15, হ্যাঁ, X360 আপনার টাচ, i5 এর ইভো সার্টিফাইড, 16GB RAM 512GB SSD দিয়ে মাত্র 90,000 টাকা। মানুষ কিন্তু বলতে পারে 13 জেনারেশনের ল্যাপটপ ভাই 95,000 টাকায় পেতেছি, সেল ব্যাক আমার কাছে আছে ভাই, ওই যে পিছনে দেখি, আচ্ছা আচ্ছা, এই যে NB আছে আমার কাছে, উইটার এটা কিন্তু সেম না, উইটার মার্কেট প্রাইস থেকে এটার মার্কেট প্রাইস অনেক বেশি। যারা প্রফেশনাল ওয়ার্ক করবেন এবং উইটার থেকে দেখতো, এটা অনেক নাইস, আমি বলবো এটা। তো আপনার 12 জেনারেশনটা পাচ্ছেন 16,512 দিয়ে 90,000 টাকা, সেম এটার 11 জেনারেশনও কিন্তু আমার কাছে রয়েছে। ওকে, আপনার Core i5 এর 11 জেনারেশন 8GB RAM 512GB SSD দিয়ে নিতে পারবেন 75,000 টাকা। আচ্ছা আচ্ছা, সেম এইটা দেখেন Ryzen 5 দিয়ে 5000 সিরিজ ইন্টেলের সাথে কম্পেয়ার করলে 11 জেনারেশন 8GB RAM 512GB SSD দিয়ে ওপেন বক্স, এটাও পেয়ে যাবেন মাত্র 80,000 টাকায়। আচ্ছা, যার যেটা লাগে নিতে পারেন, নিতে পারেন। এখানে অনেক ল্যাপটপ আছে, আমি একটু শর্টলি বলে দিই। ওকে, যাদের লো বাজেটের মধ্যে ইউজ নিতে ভয় পাচ্ছেন তাদের জন্য বেস্ট ওয়ান হবে এই দুটো ল্যাপটপ। আমি একটু বলে দিচ্ছি, প্রাইসটা খুবই রিজনেবল দিব। ওকে, SP14S ওপেন বক্স ল্যাপটপ, Ryzen 5 এর 5000 সিরিজ, 8GB RAM 512GB SSD দিয়ে এটা নিতে পারবেন মাত্র 46,999 টাকা। বাই ডিসকাউন্ট করে দিলাম, আপনার ব্লগে কিন্তু 52 দিয়েছিলাম। ওকে, 5000 টাকা তাহলে আজকে ডিসকাউন্ট পেয়ে গেছেন, 46,999 টাকা। ওকে ওকে, এরপর আরেকটি ল্যাপটপ দেখিয়ে দিব, 7000 সিরিজ, একদম লেটেস্ট 13 জেনারেশনের, আপনার Ryzen 5 এর 7000 সিরিজ, 8GB RAM 256GB SSD দিয়ে এটা নিতে পারবেন মাত্র 50,000 টাকা। 50,000 ছিল কিন্তু আপনার গত ব্লগে, 5000 ডিসকাউন্ট করে দিলাম, তাহলে 4750, যার যেটা লাগে নতুন ল্যাপটপ, এত কম বাজেটের মধ্যে আপনি ইউজ করতে যাওয়ার দরকার নেই, দরকার নেই। হ্যাঁ, এরপর যারা আরেকটু প্রিমিয়াম চান, বাজেটটা একটু বেশি, ওকে, দেখেন কত সুন্দর, চমৎকার, SP Pavilion 14 i5 এর 11 জেনারেশন, IS-XC গ্রাফিক্স, 8GB RAM 512GB SSD উইথ টাচ স্ক্রিন, এটা পেয়ে যাচ্ছেন মাত্র 68,000 টাকায়। সেম এটা যারা 15 ইঞ্চি দরকার নিতে পারবেন 70,000 টাকায়। আচ্ছা, আবার যারা 15 এর মধ্যে 11 জেনারেশন, বাজেট একটু কম, 11 জেনারেশন 8GB RAM 512GB দিয়ে 65,000 টাকা, ব্লু কালারটা আমাদের পারচেজটা একটু বেশি, এটা 66,000 করে। আচ্ছা আচ্ছা, 65 আর 66, যার যেটা লাগে নিতে পারেন, নিতে পারেন। ওকে, Dell XPS এর একটা মডেল দেখিয়ে দিই, একটু লো বাজেটের মধ্যে যারা চাচ্ছেন, Core i7 8th জেনারেশন, 16GB RAM 256 আপনি 45-46 নিতে পারতেন। আচ্ছা, তো ওপেন বক্স আর ইউজ টা মিলাইলে কিন্তু হবে না। ওকে ওকে, আমরা G7 তো দেখিয়েছি, G9 একটা প্রোডাক্ট দেখিয়ে দিই, G7 আমরা হচ্ছে আপনার ইউজ টা দিয়েছিলাম 46,000, ওপেন বক্স টা দিয়েছিলাম 52,000 দিয়ে এটা নিতে পারবেন মাত্র 70,000 টাকা। আমাদের কাছে কিন্তু রন ভাই ম্যাক এর অনেক কালেকশন রয়েছে, আমি এখানে বক্সটা একটু বলে দিই, এখন আর ওপেন করবো না। ওকে, কারণ রোহান আপনারা যদি এই ল্যাপটপের ওপেন দেখতে চান, তাহলে রোহান ভাইয়েরই আপনার 4-5 দিন আগে লাইভ রয়েছে, প্রয়োজনে আপনারা আমাদের নক দিবেন, আমরা লাইভের লিঙ্কটাও আপনাকে দিয়ে দিব। লাইভে এই ল্যাপটপগুলো আমরা ওপেন করে দেখিয়ে দিয়েছি, তো আপনারা যদি কেউ ভিতরে দেখতে চান তাহলে অবশ্যই লাইভটা একটু ভালো করে দেখবেন। ওকে, আমরা ওপেন না করে কিছু জাস্ট প্রাইসগুলো বলে দেই, মডেলগুলো বলে দেই। এটা হলো Asus VivoBook, আপনার 15 এর E150 4F, 15 ইঞ্চি এবং খুবই সুন্দর সিল প্যাক, আপনার হাতে ওপেন করে নি
নিবেন যাদের বাজেট একটু কম রয়েছে। এটা হচ্ছে রাইজেন 5 এর 7000 সিরিজ, 8GB RAM 512GB SSD দিয়ে। এটা আমাদের প্রাইস ছিল 75000 ডিসকাউন্ট করে দিয়েছিলাম, 70000। আচ্ছা, স্বাধীনতা উপলক্ষে আরো 2000 টাকা ডিসকাউন্ট করে দিলাম, 68000 টাকায় সিল প্যাক। ভাই 68000 টাকায় সিল প্যাক, এটা কিন্তু অফিশিয়াল প্রাইস আপনার 95 এর মতো রয়েছে। আচ্ছা, যারা এই ল্যাপটপটা এখনো বাংলাদেশে লঞ্চই হয়নি ভাই, মডেলটা একটু দেখিয়ে দেন ভাই। দেখেন এটা হচ্ছে লঞ্চই হয়নি বাংলাদেশে, না আমাদের কাছে আছে, কেউ সার্চ করে দেখবেন। হ্যাঁ হ্যাঁ, এটা যখন লঞ্চ হবে অফিশিয়ালি প্রাইস হতে 180000 মতো আসবে। আচ্ছা আচ্ছা, এটা হলো আলট্রা সিরিজের প্রসেসর, যেটা আপনার ম্যাকবুক M3 তে ইউজ করা হয়েছে। আচ্ছা, ম্যাকবুক M3 তে কিন্তু আপনার 10 কোর ইউজ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটার কোর স্ট্রেট গুলো আপনি মিলিয়ে নেবেন, আলট্রা 8 সিরিজের প্রসেসর। ওকে, জেনবুক 14Q415, আলট্রা 5 125H এবং 8GB RAM 512GB SSD দিয়ে এটা আমাদের কাছে নিতে পারবেন। অফিশিয়াল প্রাইস আসলে 182,000 হবে ভাই, আমাদের কাছে মাত্র 120,000 টাকা নিতে। 120,000 টাকা। আচ্ছা, তারপর যারা এক্সপেক্টর নিতে চান, এক্সপেক্টর আমাদের একটু খালি প্রাইসটা বলে দিচ্ছি, এটা আমাদের লাইভে দেওয়া আছে, আপনারা চাইলে লাইভটা দেখে নেবেন। এটা হলো এক্সপেক্টর কোরাই 5, এটা ফুল বক্স ইনটেক রয়েছে, সাথে যা যা থাকে সবই রয়েছে, চার্জার পেন কেবল যা যা থাকে সব রয়েছে। এটা এসপি সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্ট, এসপি এক্সপেক্টর 14X360 টাচ i5 এর 16GB RAM 512GB SSD OLED ডিসপ্লে দিয়ে এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল 135,000 টাকা ভাড়া। আচ্ছা, 15,000 টাকা ডিসকাউন্ট করে দিয়েছি, সরি ভাই 15 দিলে বেশি হয়ে যায়, 10,000 করে দিলাম, 10,000 করে দিলাম, 125,000 টাকা। ঠিক আছে, 125,000 টাকা নিতে পারবেন। NB এর একটা 14 জেনারেশনের ল্যাপটপ রয়েছে ভাই, মডেলটা একটু যদি দেখিয়ে দেন। ওকে, এসপি এনবি 14 2-in-1 X360, 14 জেনারেশন কোরাই 5, 8GB RAM 512GB SSD দিয়ে এটা আমাদের 110,000 ছিল ভাই, 10,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম, বরাবর 100,000 টাকা। এরপর আমরা অ্যাপল এর কিছু কালেকশন দেখিয়ে মোটামুটি আমাদের ব্লগটা শেষ করে দিব। ওকে, তো ভাই আবার ভিডিওতে আবারো বলবো, যারা অ্যাটলিস্ট ল্যাপটপ কিনবেন তারা পুরো ভিডিওটা কষ্ট করে দেখবেন এবং নিজের ওয়ালে শেয়ার করে রাখবেন। এক্স্যাক্টলি, আর আমাদের avian.com পেজে একটি লাইক দিয়ে সাথে থাকুন, এবং ভিডিও শুরুতে কিন্তু বলে দিয়েছি যে avian.com এ আপনি পেজে ঢুকলেই আপনার কি কি লাগবে ওখানে কনফিগারেশন সহ প্রাইস সহ পিকচার সহ সব দেওয়া আছে। আচ্ছা, তো আইডিয়া নিয়ে দেন আমাকে একটা ফোন করুন। ওকে ওকে, ম্যাকের একটু লো বাজেট থেকে শুরু করুন, ম্যাকের প্রোডাক্টগুলো আমাদের এত ফ্রেশ, আমরা পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ দিতে পারি যে এরকম ফ্রেশ ম্যাক আদার্স ব্রাঞ্চে আর কোথাও নাই, আমার সন্দেহ আছে। আচ্ছা, আমি নাই বললে এটা ভুল হবে। আচ্ছা, সন্দেহ আছে, এত ফ্রেশ ল্যাপটপ ভাই, যেমন 2015 ম্যাক কখন এত ফ্রেশ হয়?16GB RAM, RAMটাও বেশি পাচ্ছেন, 1TB SSD উইথ রেটিনা ডিসপ্লে, যারা একটু লো বাজেটের মধ্যে একটা ভালো ল্যাপটপ চাচ্ছেন, ওকে অপশন, এটা কিন্তু সিঙ্গেল পিস রয়েছে, 1TB SSD দিয়ে এটা প্রাইস দিয়ে দিলাম মাত্র 50000 টাকা, মাত্র 50000 টাকা। আচ্ছা, এরপর আচ্ছা, ম্যাকের মডেল যেহেতু সবগুলাই সিমিলার ভাই, ওকে আমি একটা মডেল দিয়ে বাকি সবগুলো একটু বলে দিচ্ছি, আপনারা যদি একটু দেখেন। ইয়েস, দেখেন, আচ্ছা এখানে একটু বলি, শেয়ার করি, অনেকে মনে করতে পারে যে ভাই আমি 1.5 লক্ষ টাকা দিয়ে এটা কিনবো কেন, তাহলে এম সিরিজ নেই। ওকে ভাই, আপনি 1 লাখে ইউজডও যদি নেন 8256 পাবেন, আর যদি এই কনফিগারেশনের একটা M3 চিপ নিতে চান 5 লক্ষ টাকা আসবে প্রাইস। অবশ্যই, তো এখন 8256 কাজ কিন্তু 32GB দিয়ে, মানে 32GB কাজ 8208 দিয়ে হয় না, এটা স্বাভাবিক বিষয়। যদি আপনি হাই রেন্ডারিং এর কাজ করতে চান, গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনার বাজেট যদি থাকে কম, সেই ক্ষেত্রে আপনি এম না নিয়ে এটা নিতে পারেন, এটার বিকল্প নাই। রিজন কেন, এটা হলো ম্যাকবুক প্রো 16 ইঞ্চি, কিন্তু 15টার প্রাইস কিন্তু একটু কম, এটা 16 ইঞ্চি, কারণ কম থাকার কারণে হলো বিজেলটাও নেন, এটা ডিসপ্লে রেজলিউশনটা কিন্তু 15-এর থেকে অনেক বেশি, M3-তে যে ডিসপ্লে রেজলিউশন এটাতে সেটা ইউজ করা আছে। 32GB RAM, কাস্টম ম্যাক ছাড়া কিন্তু তখন 32GB আসতো না, আগে কিন্তু সব 8256 বা 16 ছিল, 32 কাস্টম করে আনতো, তো কাস্টমাইজ করা ম্যাক, আপনার ম্যাকবুক প্রো 2019 16 ইঞ্চি, 32GB RAM, Core i9, আচ্ছা আচ্ছা, Core i9 প্রসেসর, আবার নট i7 থেকে শুরু থেকে বলবো, মানে এটা উল্টাপাল্টা হয়ে গেছে কয়েক মাস বলেন। আচ্ছা, ম্যাকবুক প্রো 2019, ওকে এখন যাদের বাজেট একটু কম, আচ্ছা, কিন্তু হাই রেন্ডারিং এর কাজ করবেন তাদের জন্য এটা, আবার বলতে পারেন ভাই এই টাকা দিয়ে তো আমি এম নিতে পারি, এম নিলে হয়তো 8GB 256 নিতে পারবেন। ওকে, তো এম শুধু প্রসেসর, প্রসেসর দিয়ে এটা ল্যাপটপের কনফিগারেশন জাজমেন্ট করা দেয় না, আর 32 এর কাজ কখন 8GB করতে পারবে না, এটা এতটুকু বোঝার ক্ষমতা অ্যাটলিস্ট আপনার।
আপনাদের আছে, যাদের বাজেট ধরেন একটু কম, একটু গ্রাফিক্স এর ওয়ার্ক করবেন, হাই রেন্ডারিং এর কাজ করবেন, তাদের জন্য এটা বেস্ট ওয়ান, বেস্ট হতে পারে। এবং এটা স্টক আউট হওয়ার পর আপনি 20,000 টাকা বেশি দিলেও আশা করি এই প্রোডাক্ট পাবেন না। এটা কিন্তু কাস্টমাইজ প্রোডাক্ট, কারণ তৎকালীন আমলে আপনার 16 GB র্যাম পাওয়া যেত। আচ্ছা, কাস্টমাইজ কো হাই কনফিগারেশন ল্যাপটপ গুলো কোম্পানিতে অর্ডার দিয়ে কাস্টমাইজ করে আনতে হতো। এটা হলো ম্যাকবুক প্রো 2019 16 GB র্যাম, 512 GB SSD, কোর i9 32 GB র্যাম উইথ, এটা কেন স্পেশাল এডিশন, ম্যাকবুক M3 তে যে ডিসপ্লে রেজলিউশনটা ইউজ করা হয়েছে ওটাতে করা হয়েছে। আচ্ছা, উইথ টাচবারটা ভাই অসাধারণ, অসাধারণ টাচবারটা দেখেন, জাস্ট ম্যাকের টাচবার এবং ফ্রেশনেসটা দেখেন, ফুল ট্র্যাকপ্যাড এবং 4GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ। ওকে, এই ল্যাপটপটা একটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিব ভাই, মাত্র 125,000 টাকা। 125,000 টাকায় কি পাচ্ছেন তাহলে একটু চিন্তা করে দেখেন। আমাদের কাছে এমও আছে, এম সিরিজও দেখাবো। আচ্ছা আচ্ছা, তো আপনি এই বাজেটের মধ্যে কি পাচ্ছেন? ওকে, সেম এটা আর প্রোডাক্ট হাতে নিলাম না, সেম এই সেম প্রোডাক্ট আপনার 17-18 রয়েছে আমাদের কাছে, i7 16512 GB 4GB ডেডিকেটেড গ্রাফিক্স। আচ্ছা আচ্ছা, মানে i7 16512 4GB ডেডিকেটেড, 17টা নিতে পারবেন, 75 প্রাইস ছিল 75,000 টাকায়। বাট স্টুডেন্ট বাই যারা আছেন, আইডি কার্ড নিয়ে আসবেন, তাদের জন্য এটা 70,000 টাকা। আচ্ছা আচ্ছা, আর এটা 18-র যেটা, এটা হলো আমাদের এমনিতে বেসিক প্রাইস হচ্ছে 80,000 টাকা, স্টুডেন্ট বাই যারা আইডি কার্ড নিয়ে আসবেন তাদের জন্য 75,000 টাকা। এই দুইটা ল্যাপটপ আমি, যারা এই আন্দোলনকারী আন্দোলনে ছিল বা স্টুডেন্ট বাইরা আছেন, আইডি কার্ড নিয়ে আসলে এই দুইটা ল্যাপটপ আমি 5,000 টাকা করে ডিসকাউন্ট করে দিই। ও ও, সেই এরপর আমি আর দুইটা ল্যাপটপ দিয়ে আমাদের ভিডিওটা শেষ করব। আচ্ছা আচ্ছা, M2টা আগে দেখিয়ে দিই। এটা হলো ম্যাকবুক প্রো M2 2022 মডেল। ওকে, আপনার এম সিরিজের 8256 আর র্যাম SSD বাড়ার কারণে প্রায় 50,000 টাকা ভেরিয়েশন হয়েছে। আপনারা এই প্রোডাক্টটা মার্কেটে সার্চ করে দেখবেন, 1,70,000-এর নিচে কোথাও নেই। আচ্ছা আচ্ছা, এটা হলো ম্যাকবুক প্রো, আমি কমিয়ে দিব কিন্তু প্রাইস। আচ্ছা আচ্ছা, ম্যাকবুক প্রো আপনার M2 16 GB র্যাম, 512 GB SSD, সাইকেল কাউন্টটা অনলি 12। ১,৫০,০০০ টাকা। ওকে, এটা কিন্তু 1,70,000-এর নিচে পাবেন না। অনেকে বলতে পারেন 1,20,000 ভাই, ওটা 8,256 16,512 না, 16,512। আর এরপরে আমরা যাদের বাজেট একটু কম, দেখেন এটা কোনো চেঞ্জ নেই কিন্তু, আর প্রোডাক্ট দেখেন ছোট আর বড়। অনেকে আবার বলতে পারে ভাই এত ফ্রেশ কিভাবে, আমিও বলো হয়ে গেছি ভাই, মানে এত ফ্রেশ কিভাবে, আসলে i5 এর 2019 কোর i5 2019 16 GB র‍্যাম 256 GB SSD দিয়ে ফুল ফ্রেশ এই ল্যাপটপটি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 70,000 টাকা। 70 ভাই, ল্যাপটপ কিন্তু আরো অনেক আছে, এখন এত ল্যাপটপ এক ভিডিওতে দেখানো যায় না, 22,000 থেকে শুরু করে 1,50,000 টাকা পর্যন্ত স্টিল আমাদের কাছে এখন ল্যাপটপ রয়েছে। যার যেটা লাগে কন্ট্যাক্ট করবেন, এবং আমাদের অ্যাড্রেসটা আমি যদি একটু বলে দিই ভাই, উত্তর হাউস বিল্ডিং, একদমই পপুলার জায়গা, নেমে হাতের বাই মাস্কট প্লাজা, মাস্কট প্লাজা ঢুকে লিফট পিছনে চলে আসবেন, 4টা লিফট রয়েছে, লিফটের ফোরে চলে আসবেন, হাতের বাই 504 নম্বর শপ, avian.com। আর এখানে অনেক ল্যাপটপ রয়েছে দেখেছেন, সব ল্যাপটপ ভিডিওতে দেওয়া পসিবল না, যার যেটা লাগে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করবেন, ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন, কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন এবং avian.com পেজের সাথে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। ওকে দর্শক, যারা আসতেছেন সরাসরি তো চলেই আসবেন, যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে আপনার ফোন করে কথা বলে নেবেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।